নমস্কাৰ টাইমেটলৈ স্বাগতম এখন বিদ্যালয়ত ইখনৰ পাছত সিখন এম্বুলেন্স সোমাইছে প্ৰকৃততে বিদ্যালয়খনত হৈছে কি হুৱা দুৱা লাগিছে অভিভাৱক শিক্ষক শিক্ষয়িত্ৰী ছাত্ৰীৰ মাজত কিয়নো এশ গৰাকীৰো অধিক ছাত্ৰী প্ৰাৰ্থনা সভাৰ পিছতে ঢলি পৰিছে প্ৰকৃততে হৈছে কি ছাত্ৰীসকলৰ মাজত হুৱা দুৱা লাগিছে চিঞৰ বাখৰ লাগিছে হঠাৎ অসুস্থ হৈ পৰিছে স্কুলত একেলগে ঢলি পৰিছে এশৰো অধিক ছাত্ৰী হঠাতে অসুস্থ হৈ পৰিছে ইজনৰ পিছত সিজন শিক্ষাৰ্থী হঠাৎ অসুস্থ কিন্তু কিয় অসুস্থ হৈ পৰিছে হঠাৎ এশজনৰো অধিক ছাত্ৰী ৰামকৃষ্ণনগৰ বিদ্যাপীঠৰ শতাধিক ছাত্ৰী হঠাতে অসুস্থ হৈ পৰিছে প্ৰাৰ্থনা সভা হৈছিল আৰু প্ৰাৰ্থনা সভাৰ পাছতে ঢলি পৰিছে উশাহ লোৱাত কষ্ট পাইছে শতাধিক ছাত্ৰীয়ে প্ৰকৃততে হৈছে কি এই সকল ছাত্ৰীৰ মাজত হোৱা ধোৱা লাগিছে তাৰ বাবে উশাহ লোৱাত কষ্ট পোৱাৰ পিছতে অচেতন হৈ পৰিছে ছাত্ৰীসকল আৰু তাৎক্ষণিকভাৱে এম্বুলেন্স সেৱা মতা হৈছে আৰু এম্বুলেন্সৰ জৰিয়তে হস্পিটেলত ভৰ্তি কৰা হৈছে বিদ্যালয় কৰ্তৃপক্ষৰ লগে লগে ছাত্ৰ ছাত্ৰী ছাত্ৰীসকলক ভৰ্তি কৰাইছে হস্পিটেলত প্ৰাৰ্থনা সভাত অংশ লোৱাৰ পিছতে ঢলি পৰিছে শতাধিক ছাত্ৰী আৰু যে এইখনৰ পিছত সিখন এম্বুলেন্স আহিছে এই বিদ্যালয়খনলৈ শীৰ্ষ বিষয়াদলে ঘটনা সন্দৰ্ভত আৰম্ভ কৰিছে তদন্ত তদন্তৰ পাছত কেনেধৰণৰ তথ্য পোহৰলৈ আহে সেয়া লক্ষণীয় হ'ব কিন্তু হঠাৎ একেখন বিদ্যালয়তে এশৰো অধিক শিক্ষাৰ্থী এনেদৰে অচেতন হৈ পৰাক লৈ অসুস্থ হৈ পৰাক লৈ এক প্ৰকাৰ চাঞ্চল্যৰ সৃষ্টি কৰিছে সমগ্ৰ প্ৰকৃততে বিদ্যালয়খনত হৈছে কি চাওক তোমালোকক কেৱল এম্বুলেন্স সেৱাই নহয় ব্যক্তিগত বাহন পৰ্যন্ত আহিব লগা হৈছে কিয়নো এশগৰাকী ছাত্ৰী হঠাৎ অসুস্থ হৈ পৰিছে এনেদৰে চিকিৎসালয়লৈ লৈ যোৱা হৈছে ছাত্ৰীসকলক প্ৰকৃততে হৈছে কি খোৱা ধোৱা লাগিছে চাঞ্চল্যৰ সৃষ্টি হৈছে বিদ্যালয়ৰ অভিভাৱকসকল আচৰিত হৈছে আৰু আনহাতে শিক্ষক শিক্ষয়িত্ৰীসকলো আচৰিত হৈ পৰিছে প্ৰাৰ্থনা সভাত অংশগ্ৰহণ কৰাৰ পাছতে একে ঠাইতে এনেদৰে এশৰো অধিক ছাত্ৰী ঢলি পৰাটো ধেমালি কথা নহয় গতিকে এইসকল ছাত্ৰীৰ প্ৰকৃততে হৈছে কি এম্বুলেঞ্চৰ চাইৰেনত আচলতে মানুহ আতংকিত হৈ পৰিছে শংকিত হৈ পৰিছে হঠাৎ কি হৈছে প্ৰথম বিদ্যালয়খনত কি হৈছে তাক কেনেদৰে আচলতে চাঞ্চল্যৰ সৃষ্টি কৰিছে আৰু কেৱল এম্বুলেঞ্চ সেৱাই নহয় আমি উল্লেখ কৰিছোঁ কেৱল এম্বুলেঞ্চ সেৱাই নহয় ব্যক্তিগত বাহনো লৈ আহিব লগা হৈছে এশগৰাকী ছাত্ৰী হঠাৎ অসুস্থ হোৱাৰ কাৰণ কি সমগ্ৰ বিষয় সন্দৰ্ভত তদন্ত কৰিবলৈ ইতিমধ্যে আগবাঢ়ি গৈছে শীৰ্ষ বিষয়াৰ দল সমগ্ৰ বিষয়টোক লৈ আৰম্ভ কৰিছে তদন্ত কিন্তু এইবোৰ ক'ব লাগিব যে একাংশ এজনে মধ্যাহ্ন ভোজনৰ পাছত এনেধৰণৰ ঘটনা সংঘটিত হোৱা আমি পূৰ্বতে দেখি আহিছিলোঁ মধ্যাহ্ন ভোজন ভোজনৰ পাছতেই ছাত্ৰ ছাত্ৰীসকল অসুস্থ হয় আৰু তাৰপিছতে মধ্যাহ্ন ভোজন প্ৰস্তুত কৰাৰ বিৰুদ্ধে ৰান্ধনিৰ বিৰুদ্ধে যদি কেতিয়াবা অভিযোগ উত্থাপন হয় আৰু কেতিয়াবা সেই খাদ্যৰ বিৰুদ্ধেও খাদ্যৰ যোগান ধৰাৰ বিৰুদ্ধেও অভিযোগ উত্থাপন হৈ আহিছে কিন্তু আজিৰ দিনটোৰ ঘটনা তেনে নাছিল কিয়নো মধ্যাহ্ন ভোজনলৈ আচলতে বহু সময় বাকী আছিল প্ৰাৰ্থনা সভা অনুষ্ঠিত হৈছিল গতিকে বিদ্যালয়ৰ প্ৰাৰ্থনা সভা অনুষ্ঠিত হোৱাৰ আগতে শিক্ষাৰ্থীসকলে ঘৰৰ পৰা মাত্ৰ ওলাই গৈছিল গতিকে ঘৰৰ পৰা ওলাই যোৱা শিক্ষাৰ্থীসকল প্ৰকৃতাৰ্থত কি হৈছে আৰু ঘৰত যদি খাদ্য বিষক্ৰিয়া হৈছে তেনেহ'লে এজন বা দুজন বা দহজনৰ ঘৰত হ'ব কিন্তু এশগৰাকী শিক্ষাৰ্থীৰ ঘৰত হঠাতে খাদ্যত বিষক্ৰিয়া হ'ব পাৰে নেকি গতিকে এই পৰিৱেশটোৰ কাৰণ খাদ্যতকৈ বিষক্ৰিয়া নহয় সেই কথা নিশ্চিত হৈ পৰিছে কিন্তু সেই কথা নিশ্চিত হোৱাৰ পাছতো এশগৰাকী শিক্ষাৰ্থীৰ হঠাতে অসুস্থ হোৱাৰ কাৰণ কি এশগৰাকী শিক্ষাৰ্থীৰ কিন্তু লক্ষণ একে প্ৰথম অৱস্থাত শ্বাস প্ৰশ্বাসত কষ্ট পাইছে আৰু তাৰপাছতে ঢলি পৰিছে আৰু ঢলি পৰাৰ লগতে অচেতন হৈ পৰিছে এই বিদ্যালয়ৰ এই ছাত্ৰ ছাত্ৰীসকলক লৈ এতিয়া হাহাকাৰ অৱস্থাৰ সৃষ্টি হৈছে ৰামকৃষ্ণনগৰ বিদ্যাপীঠৰ শতাধিক ছাত্ৰীক লৈ এতিয়া চিন্তাত পৰিছে চিকিৎসালয় কৰ্তৃপক্ষ সমান্তৰালভাৱে বিদ্যালয়খনৰ শিক্ষক শিক্ষয়িত্ৰী অভিভাৱক সকলো এক প্ৰকাৰ এনেদৰে হুলস্থূলীয়া পৰিৱেশৰ সৃষ্টি হৈছে চিকিৎসালয়ৰ চৌহদত আৰু ৰামকৃষ্ণনগৰ বিদ্যাপীঠৰ চৌহদত প্ৰাৰ্থনা সভাত অংশগ্ৰহণ কৰাৰ পাছতে লগতে প্ৰাৰ্থনা সভাত অংশগ্ৰহণ কৰি থকাৰ সময়তে এই ঘটনা সংঘটিত হৈছে আৰু এই ঘটনাৰ প্ৰকৃততে কাৰণ কি এতিয়া তাক লৈ তদন্ত কৰিবলৈ ইতিমধ্যে ঘটনাস্থলীলৈ ৰাওনা হৈছে শীৰ্ষ বিষয়াৰ দল শীৰ্ষ বিষয়াৰ তদন্তত পোহৰলৈ আহিব প্ৰকৃততে কি ঘটনা সংঘটিত হৈছিলে কিয় এই ঘটনা সংঘটিত হৈছে আজকের সকালের যে ঘটনা সেটা হচ্ছে আমাদের অ্যাসেম্বলির মর্নিং অ্যাসেম্বলির আগে একটা দুটা মেয়ে অসুস্থ হয় অসুস্থ হয় মানে কি ওদের মাথা ঘুরাচ্ছে বা শ্বাস নিতে পারছে না সঙ্গে সঙ্গে তাকে আমরা প্রিলিমিনারি ফার্স্ট এইড যেগুলো করার প্রয়োজন সেগুলো আমরা করেছি সেখানে রুমে নিয়েছি এবং তারপর অতি সংক্ষিপ্তভাবে যারা এক্সটার্নাল ইভ্যালুয়েটার ছিলেন তাদের সঙ্গে আলোচনা করি অতি সংক্ষিপ্তভাবে আমরা অ্যাসেম্বলির কাজ শেষ করি ছাত্রছাত্রীরা তাদের নিজ নিজ রুমে
চলে যায় ততক্ষণ পর্যন্ত সব কিছু ঠিকঠাক ছিল কিন্তু তার একটু সময়ের মধ্যে দেখা যায় কি এক একটা রুম থেকে এক একটা মেয়ে বিশেষ করে মেয়েরা রুম থেকে বেরিয়ে পড়েছে একজন ধরে আনছে শ্বাস পালাতে পারছে না বা হাঁটতে পারছে না শরীর ছেড়ে দিচ্ছে এরকম কতজন মেয়ে হয়েছে টোটাল কতজন মেয়ে সেটা এক্স্যাক্ট নাম্বার বলা যাবে না তবে আমার আইডিয়া 30-35 এরকম হবে সেটা দেখার পর বাইরে যারা গার্জিয়ান যারা ছিলেন যখন দেখছেন যে এরকম মেয়েরা অসুস্থ হয়ে পড়ছে সব ওই ভিতরে ঢুকে পড়েন 108 এসেছে সেই ফাঁকে ওনারা ঢুকে পড়েন ঢুকে পড়ার পর তাদের ছেলে মেয়েদের সেফটি সিকিউরিটির জন্য ওনারা এক আতঙ্ক বিরাজ করছে যে একজনের দেখা দেখি হয়তো আরেকজন হয়ে যাবে তাই ওনারা তাদেরকে বারবার বলেন যে পরীক্ষাটা না করার জন্য হ্যাঁ সুতরাং আমি বলেছি সেটা হচ্ছে ডিপার্টমেন্টের ব্যাপার আমি তো কিছু করতে পারবো না আমি ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করবো কিন্তু ওনারা তাদের যে ছেলে মেয়ে যারা আছে ওদেরকে ওনারা বিদ্যালয়ে রাখতে রাজি নয় ওরা অসুস্থ হয়ে পড়বে সেই আতঙ্কে সবাইকে নিয়ে চলে যায় রিজেন্টটা সবরে দিকে তো লাগছে হিস্টেরিয়া অ্যাকচুয়ালি কালকে তো আমি আসলাম না আমি অ্যাকচুয়ালি বর্তমানে নিভিয়া পিএসিতে চার্জে আছি আজকে সকালবেলা আমি বর্ণনা শুনছি যে আবার করে বাচ্চাগুলো সবরে দেখলাম আর এখানে যে কয়েকজন আসলাম আমি যে কয়েকজনকে পাইছি দেখার পরে বা হিস্ট্রি টেকিং হওয়ার পরে লাগছে হিস্টেরিয়া মানে মাস হিস্ট্রি লেটারটি কিন্তু এখন এই হিস্টেরিয়া যেহেতু ওই কিছু অনুযায়ী তো একটা সলিউশনই দেখতে লাগবো আমরা আমি যেহেতু তারা শিখাইলাম গার্জিয়ানদের শিখাইলাম যে কোনো ধরনের তারা খাওয়া দাওয়া করে ইয়া করতো কি না তারা বলছে না এরকম কোনো কিছু তো হয়েছে না খাওয়া দাওয়া কিছু তারা করছে না প্লাস তারা বাসার থেকেও কেউ কেউ কিছু খাইয়া আছে এখন টিচার টুকে গিয়ে এখন কি কারণে এই সেশন বাড়িতে জানতে গেলে জানতে লাগবে যে স্কুলের কর্তৃপক্ষ থেকে জানতে লাগবে যে স্কুলে একদম কোনো ধরনের অ্যাডভাইস দেওয়া হয়েছে বা স্ট্রং কিছু এটা তো এখন মানে এটা একটা মানে সবে বইয়া মানে একসঙ্গে বইয়া কথা কইয়া সলিউশনটা বাড়ি স্কুল থেকে কোনো ধরনের এখানে বাচ্চারা কি অ্যাডভাইস দেওয়া হয়েছিল বা যদি কি পড়ার লাগে পড়া হয়েছিল এটার লাগে তারা কোনো প্রেশারে আইসি কি না এটাও জানতে লাগবে ফার্স্ট এক নম্বর দুই নম্বর হলো এটা যেটা যেহেতু মাস অ্যাটাক হয়েছে এটার সলিউশন নট অনলি মেডিকেশন কারণ অ্যাকচুয়ালি যে আমরা একটা মেডিকেশন দিয়ে এগুলো ঠিক করতাম পারি কিন্তু অ্যাজ পার মাই বিভিন্ন যেটা করতে পারি আমার চিন্তাধারা মতে যখন একটা মাস অ্যাটাক হয়েছে তখন এটা যদি কন্ট্রোল করতে লাগে প্রথমে স্টুডেন্টরা যখন স্কুলে আইব আমার কারণ আমার ভিউটা বুঝতে পারি স্কুলে হওয়ার পরে বাচ্চারা অ্যাটলিস্ট 1-2 ডেজ বিফোর স্টার্টিং স্কুল আমরা একটা ওয়ার্ম আপ সেশন স্কুলের মধ্যে অ্যারেঞ্জ করতে লাগে যে বাচ্চারা কীরকম স্কুলে তারা কীরকম আওয়ার পরে তারা ডিভিয়েট করা যায় মাইন্ড ডিভিয়েশন অ্যান্ড বাচ্চারা যদি এখন একই নমুনায় ডেইলি থাকে যে আজকে এরকম কালকে এরকম যদি আয় এখন স্কুলে পড়াশোনার প্রেশারে যদি আয় বা স্কুলের তারা বুঝিয়ে দিলে স্কুলটা এখন আমরা কি আইলাম স্কুলে নট অনলি স্টাডি আমরা একটু উত্তীর্ণও আইলাম গতিকে তারা আমার মতে কয়েকদিন 1 উইক মাইন্ড উইক যেটা করে মাঠে যে একটা ওয়ার্ম আপ সেশন স্টার্ট করা স্কুলে অ্যাটলিস্ট 1 আওয়ার যাতে স্কুল স্টার্টিং হওয়ার আগে স্কুলের বাচ্চারা মাইন্ডে একটু ডেভিট হয় কারণ মাস হিস্টোরিয়া যে মেডিকেশন ইজ নট সলিউশন কারণ একজন হইলে হয়তো মেডিকেশন দেওয়া তাদের কিছু একটা করা যায় মেডিকেশন দেওয়া যায় যখন মাস হিস্টোরিয়া হইব তখন তারা যেহেতু একটা পার্টিকুলার জায়গাতে হয় তা আমার মতে আমার বিউটি থাকবে যে স্কুলে হয়তো বা বাচ্চারা যখন আইব তখন 1-2 আওয়ার্স অ্যাটলিস্ট একটা ইয়োগা সেশন করাও তারা একটু মানে একটু আমোদ ফুর্তি যে আজকে বাবা স্কুলে আইসি আমরা নট ফর স্টাডি তখন আমরা আইসি স্কুলে একটু ফুর্তি ফুর্তি করবো